সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা দ্বাদশ শ্রেণীতে আছেন তাদেরকে স্বাগতম ফজলুল হক মহিলা কলেজের পক্ষ হতে অনলাইন ক্লাসে। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কাজল, লেকচারার, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ফজলুল হক মহিলা কলেজ। আমি আছি আপনাদের সাথে। আপনাদের অনলাইন ক্লাসে বিগত ক্লাসগুলোতে আমি নিয়েছিলাম পেবেক সময় পিরিয়ডের একটা অঙ্ক নিয়েছিলাম, থার্ড ক্লাসে সূত্রগুলো বুঝিয়েছিলাম মূলধন বাজেটিংয়ের অধ্যায়ের। তো আজকে আপনাদের অনলাইন ক্লাসে বিষয় ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের অধ্যায় ৮ মূলধন বাজেটিংয়ের আজকে একটি ম্যাথ করাবো। গত ক্লাস ৩ নম্বর ক্লাসে আপনাদের সূত্রগুলো বুঝিয়েছিলাম, ৪ নম্বর ক্লাসে পেবেক সময় পড়িয়েছিলাম। আজকে আমরা আরেক ধাপ বাড়ব এবং সাথে যুক্ত হবে এনপিবি, নেট প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে পেবেক সময় নির্ণয়, দুই নম্বর হচ্ছে নেট বর্তমান মূল্য নির্ণয়। এই দুইটার মাধ্যমে কিভাবে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান মূলধন বাজেটিংয়ের সাহায্যে কোনো একটা প্রকল্প গ্রহণ বা বর্জন করতে পারে তা নির্ণয় করা শিখব। তো আজকে আপনাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন নং ৩ পৃষ্ঠা নম্বর ৬৫৫, আজকে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং ৬৫৫ পেজের ওখানে সৃজনশীল প্রশ্ন ৩ নম্বর একটা প্রশ্ন আছে, দেখবেন কেমন। তো এই যে দেখেন এখানে গামা কোম্পানি প্রথম দিকে লেখা আছে, আমি প্রশ্নটি পড়ছি এবং সরাসরি অঙ্কে নেমে যাব। গামা কোম্পানি ৭০,০০০ টাকা মূল্যের একটি ফটোকপি মেশিন ক্রয়ে বিবেচনা করেছে। আমি একটু জুম করে পড়ে নিচ্ছি, হ্যাঁ অঙ্কটা একটু বুঝেন। উপরে গামা কোম্পানির ৭০,০০০ টাকা মূল্যের একটি ফটোকপিয়ার মেশিন ক্রয়ের বিষয়ে বিবেচনা করছে। সুযোগ ব্যয় ১০%, কর্পোরেট কর হার ৪০%, মেশিনটি ব্যবহারের মাধ্যমে আগামী ৫ বছর নিম্নলিখিত করপূর্ব নগদ প্রবাহ আশা করা যাচ্ছে। হ্যাঁ, তো আমি আবার একটু ছোট করে দেখাচ্ছি এখানে কি লেখা আছে। অর্থাৎ গামা কোম্পানি ৭০,০০০ টাকা মূল্যের একটি ফটোকপি মেশিন ক্রয়ের বিষয়ে বিবেচনা করছে। কোম্পানির সুযোগ ব্যয় ১০% এবং কর্পোরেট কর হার, সুযোগ ব্যয় বলতে ইন্টারেস্ট রেট বা মূলধন ব্যয় এর হার ১০% দেওয়া আছে। কর্পোরেট করের হার অর্থাৎ কোম্পানি কর্পোরেট কর হার, একটা নির্দিষ্ট কর থাকে সরকার কর্তৃপক্ষ এনবিআর ন্যাশনাল ব্যুরো অফ রেভিনিউয়ের, সেই কর্পোরেট কর হার ৪০%, মেশিনটি ব্যবহারের মাধ্যমে ৫ বছরে নিম্নলিখিত কর পূর্ববর্তী নগদ প্রবাহ আশা করা যাচ্ছে। এই কর পূর্ববর্তী নগদ প্রবাহ হচ্ছে আপনার, হ্যাঁ যেমন ধরেন প্রথম বছর ৫ বছর যেহেতু বলছি মেশিনটি কি ব্যবহার করতে পারবে, তো প্রথম বছরে আপনার করপূর্ব নগদ প্রবাহ মানে মুনাফা আসবে ২০,০০০ টাকা, দ্বিতীয় বছরে আসবে ২১,০০০ টাকা, তৃতীয় বছরে আসবে ২৬,০০০ টাকা, চতুর্থ বছরে ৩০,০০০ টাকা, পঞ্চম বছরে ২১,০০০ টাকা আসবে। আপনার উদ্দীপকে কতে বলা আছে, নর্মালি সৃজনশীল প্রশ্নে এটা থাকবে গতে। হ্যাঁ, নর্মালি এখানে শুধু ম্যাথটাই দিয়েছে, ম্যাথটাই বুঝবো এই জন্য ক খ দিয়েছি। হ্যাঁ, এইচডব্লিউ যখন হোমওয়ার্ক বা বাইরের কাজ যখন দেবো তখন দেখবেন আপনার ক খ আমি প্রশ্ন করেছি, একটা পূর্ণাঙ্গ সৃজনশীল দেবো, সেটা এইচডব্লিউ রূপে আপনাকে, হ্যাঁ অঙ্কটি করে বইয়ের মধ্যে খাতার মধ্যে করে আমার যে ছবিটা দেবো এটা কমেন্ট বক্সও পেয়ে যাবেন। আমি যে ছবিগুলো আজকে মানে এইচডব্লিউ দেবো, বাড়ির কাজ দেব এবং এই অঙ্কের, হ্যাঁ অঙ্কের সলিউশনগুলো কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এখন এই যে এখানে বলতে আছে মেশিনটি পেবেক সময় কত ক অংশে, হ্যাঁ তারপর খ নম্বর মেশিনটি ক্রয় কোম্পানির সিদ্ধান্ত কী হওয়া উচিত বিশ্লেষণ করো। নর্মালি পেবেক সময় ৩ নম্বর থাকবে, নিচেরটায় গিয়ে তো এখানে তো আর দুইটা প্রকল্প নাই যে আর একটা প্রকল্পের অঙ্ক করে দেন অঙ্কটি সিদ্ধান্ত লিখবো, শুধু সিদ্ধান্ত লিখলে তার নাম্বার দিবে না। এখন একটা বিষয় মাথায় রাখবেন, মেশিনটি ক্রয় কোম্পানির সিদ্ধান্ত কী হওয়া উচিত বলে বিশ্লেষণ করো। যখন এরকম কোনো সিদ্ধান্ত চাইবে কোন এটা কিনবে কি কিনবে না, তখন আপনার অবশ্যই বর্তমান মূল্য নির্ণয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবেন। যদি প্রশ্নে আপনার এরকম থাকে যে সিদ্ধান্তের কথা বলা থাকে, অবশ্যই
নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করে করতে হবে। কিন্তু যদি বইয়ের মধ্যে বলা থাকে অমুক নির্দিষ্ট আইআরআর করার জন্য, ইন্টারনাল রেট অফ রিটার্ন করার জন্য, এআরআর অ্যাভারেজ রেট অফ রিটার্ন, গড় আয়ের হার করার জন্য, করে সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং কোম্পানিদের এখানে দুইটাই তো, কোম্পানি তো একটাই শুধু, তাই না? একটা কোম্পানির আপনি বিনিয়োগ করেছেন 70,000, গামা কোম্পানি বিনিয়োগ করেছে 70,000, এই 70,000 বিনিয়োগ করে এই যে 20,000, 21,000, 26,000, 30,000, 21,000 পাচ্ছে, এটা হচ্ছে কর পূর্ব নগদ প্রবাহ। এখন এরকম যদি দুইটা কোম্পানি তো প্রকল্প এ বি, তখন গ নাম্বারে গিয়ে আপনি অবশ্যই কী করতেন, খ নাম্বারে গিয়ে আপনি অবশ্যই মেশিন ক্রয় কোম্পানির সিদ্ধান্তের জন্য দ্বিতীয় প্রকল্পের পেব্যাক নির্ণয় করে দুইটা পেব্যাক চারটা কম সেটা গ্রহণযোগ্য হইত, দুইটা প্রকল্প থাকলে। এখন যেহেতু একটা প্রকল্প, অবশ্যই এখানে নিট বর্তমান মূল্য নির্ণয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা যুক্তিযুক্ত হবে, এবং ফিনান্সের ভাষায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে অবশ্যই নিট বর্তমান মূল্য বা বর্তমান মূল্য নির্ণয় করে সিদ্ধান্ত গ্রহণ করতে। ক্লিয়ার? তো এখন আমরা অঙ্কে যাচ্ছি, অঙ্কটা বুঝেন, মনোযোগ দেন। তো নর্মালি এখানে করপূর্ব নগদ প্রবাহ দেওয়া আছে, একটা নোট দেওয়া আছে লাল কালির, দেখতে পাচ্ছেন স্ক্রিনে? এখানে কিন্তু আপনার সরাসরি নগদ আন্তঃপ্রবাহ দেওয়া নাই, এখানে কর পূর্ববর্তী নগদ নগদ প্রবাহ দেওয়া আছে। নোট, নগদ আন্তঃপ্রবাহ ছাড়া মূলধন বাজেটিংয়ের কোনো অঙ্ক করা যাবে না, এখানে আন্তঃপ্রবাহ দেওয়া নাই, এটা কর পূর্ববর্তী নগদ প্রবাহ দেওয়া আছে। নগদ আন্তঃপ্রবাহ ছাড়া ইংরেজিতে বলা হবে এনসিবি নেট ক্যাশ বেনিফিট, অথবা বলা হবে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স সিএফবিটি ছাড়া অঙ্ক করা যাবে না। আমরা বলবো কি, নগদ আন্তঃপ্রবাহ ছাড়া অঙ্ক করা যাবে না। তাহলে এই যেখানে 20,000, 21,000, 26,000, 30,000, এটার কী করতে হবে? আপনার নগদ আন্তঃপ্রবাহ করতে হবে। তাহলে এই জায়গায় দেখেন, শুরুতে এই দুইটা ক এবং খ দুইটা অঙ্ক করতে গেলে আপনাকে কী করতে হবে, মেশিনটির নগদ আন্তঃপ্রবাহ করে অঙ্কটি করবেন, বুঝছেন? এবার দেখেন, নগদ আন্তঃপ্রবাহ করতে গেলে আপনাকে কী করতে হবে, এরকম একটা ছক কাটতে হবে, 1, 2, 3, 4 ইকুয়াল টু 2 বিয়োগ 3, অর্থাৎ এক কলাম, দুই নম্বর কলাম, তিন নম্বর কলাম টানবেন, চার নম্বর কলাম টানবেন। এই কলাম টানার আগে প্রথমে উপরে রো টানবেন, একটু ওই সংখ্যা লিখছে 1, 2, 3 কলাম নাম্বার দিয়েছি উপরে, তারপরে একটা মোটা রাখবেন, তারপরে ওই উপরে যেরকম রাখছেন নিচেরগুলো বাকি 5 বছরের জন্য 5টা। দেখেন, এক নম্বরে লিখছেন বছর, দুই নম্বর কলমছেন কর পরবর্তী পূর্ববর্তী নগদ প্রবাহ, যেটা আপনার অঙ্কে আছে, এই যে অঙ্কের মধ্যে উপরে 20,000, 21,000, 26,000, 30,000, 21,000, এটা প্রতি বছর আমরা এই যেভাবে নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়ের সময় ছকের মধ্যে এভাবে বসাবো, বছর 1, 2, 3, 4, 5, দেন কর পরবর্তী নগদ প্রবাহ। ওই যে প্রশ্নের মধ্যে যেটা পড়েছেন আপনার বইতে যেটা আছে 695 একটু দেখেন, 20,000, 21,000, 26,000, 30,000, 21,000, আপনার বইতে যে অঙ্কটা যেভাবে করা আছে সেটা অ্যাকাউন্টিং সিস্টেম বা অ্যাকাউন্টিং ফরম্যাটে, আমি আপনাকে করাবো একমাত্র ফিনান্স ফরম্যাটে। এই ফিনান্স ফরম্যাটে অঙ্ক করলে আপনার অনার্সে গিয়ে আর অঙ্ক করতে সমস্যা হবে না। এই কারণে আমি আপনাদেরকে এমনভাবে করাচ্ছি যেন অনার্সে গিয়ে আর এই অঙ্ক হাত দেওয়া না লাগে, বা আপনি দলেও আপনি সহজেই পেরে যাবেন। এখানে জিনিসগুলো থাকবে ইংরেজিতে, যেমন ইয়ার থাকবে, লেখা থাকবে সিএফবিটি, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স লেখা থাকবে, কর পূর্ববর্তী নগদ প্রবাহ, অবচয়ের আপনি ডিপ্রিসিয়েশন লিখবেন, কর পূর্ব মুনাফারে লিখবেন, হ্যাঁ, ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স, হ্যাঁ, তারপরে হচ্ছে ট্যাক্স অ্যাট দ্য রেট অফ 40%, এরকম থাকবে কর পরবর্তী নিট মুনাফা, যেটা বলা হবে আপনার ইএটি আর্নিং আফটার ট্যাক্স, ট্যাক্স পরবর্তী আয়, তারপরে লেখা থাকবে এনসিবি বা সিএফ, হ্যাঁ, এটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, অর্থাৎ নগদ আন্ত প্রবাহ, বুঝতে পেরেছেন? এখন আপনি এই ছকটা কীভাবে কাটবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে। প্রথমে বছরের গড় আপনার এরকম, প্রথম দুইটা রো টানবেন, একটা প্রথমটা চিকন, পরেরটা মোটা, তারপরেগুলো আবার চিকন, এরকম 5 বছর হলে 5টা হবে, 6 বছর হলে 6টা রো হবে, এরকম। তারপরে কী করবেন, এই কর পূর্ববর্তী নগদ প্রবাহগুলোই নিয়ে আমরা এখানে কর পূর্ববর্তী নগদ প্রবাহের কলামে বসাবো। দেখুন, উপরে 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলামে বসাতে হবে অবচয়, অর্থাৎ আমরা এই যে লাস্টে যে নগদ আন্তঃপ্রবাহ 7 নম্বর কলামে লেখা আছে 17,600, 18,200, এটা না করে অঙ্ক করা যাবে না। এটা করার জন্য একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটের মাধ্যমে এটা বের করতে হবে, এগুলোই যোগ বিয়োগ করে আপনার এগুলো বের করতে হবে, বিভিন্ন জিনিস বাদ দিয়ে নগদ আন্তঃপ্রবাহ বের করতে হবে। এটা তো মোট মুনাফা দেওয়া আছে আমাদের, নিট মুনাফা, হ্যাঁ, এটা বের করতে হবে। এখন আপনাদের কর্পূর্বর্তী নগদ প্রবাহ বাদ দিতে হবে, কর্পূর্বর্তী নগদ প্রবাহ থেকে বাদ দেবো কি অবচয়, এই অবচয়টা কোথায় পাবো? অবচয় এই যে নিচে দেখেন করা আছে, বার্ষিক অবচয় সমান প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ কি আয়ুষ্কাল।
এখন এই অঙ্কের প্রাথমিক বিনিয়োগ ছিল 70,000, কোথায় পেয়েছিলাম? ওই যে অঙ্কের মধ্যে লেখা আছে গামা কোম্পানি 70,000 টাকা মূল্যের একটি মেশিন, ফটোকপি মেশিন ক্রয় করার কথা চিন্তা করতেছে বা বিবেচনা করছে। এখন এই যে আপনার এই অঙ্কের মধ্যে কি এই যে প্রাথমিক বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল, তাহলে 70,000 প্রাথমিক বিনিয়োগ বিয়োগ জিরো, কারণ ভগ্নাবশেষ মূল্য অর্থাৎ বছর শেষে যে ভাঙারি মূল্য থাকে, অর্থাৎ মেশিনটি যে আপনার আয়ুষ্কাল শেষে মেশিনটি কী করা হয়, বিক্রি করে দেওয়া হয় কম মূল্যে একটা লটে বা এইভাবে, সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ ব্যবহার করার পরে ভাঙা চূড়া যে মূল্য আর কি, মোট কথা। তো যাই হোক, ভাগ হবে আয়ুষ্কাল, আয়ুষ্কাল কত বছর, এটা 5 বছর মেয়াদ। এখন প্রাথমিক বিনিয়োগ 70,000 বিয়োগ জিরো ভাগ 5, 5, 14, 70,000 বেরিয়েছে 14,000 টাকা। তাইলে এই যে আপনার অবচয়ের ঘরে দেখেন প্রতি বছর, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বছর অবচয় 14,000, 14,000, 14,000, 14,000, 14,000 বসাইছে, কারণ প্রতি বছর এটা সরলরৈখিক পদ্ধতিতে বলা, এখানে কোনো পদ্ধতির কথা বলা নেই, তাহলে আমরা সরলরৈখিক পদ্ধতি অবচয়ের পথে হাঁটব। এখন আপনার অবচয় বসাইলাম, এটা হচ্ছে 3 নম্বর কলামে, কয় নাম্বার কলামে? 3 নম্বর কলামে। এখন এই যে অবচয় 14,000 বসাইলাম, এখন মনোযোগ দেন, ক্যালকুলেশনে মনোযোগ দেন, আপনার এই কর পূর্ববর্তী নগদ প্রবাহের পরে 3 নম্বরে অবচয়, 4 নম্বর কলামে আছে কর পূর্ব মুনাফা, 4 নম্বর কলামে উপরে দেখেন 4 = 2 - 3, অর্থাৎ 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ হবে। যেমন বছর প্রথম বছর 20,000 থেকে 14,000 বাদ দিলে বেরোবে কত? 6,000 টাকা, বুঝতেছেন? 4 নম্বর কলামে 1, 2 উপরে বক্সের উপরে 1, 2, 3 4 নম্বর কলামে লেখা আছে 2 - 3, অর্থাৎ 2 - 3, এই যে 2 - 3 4 নম্বর কলামে বলা আছে, তো 2 - 3 করতে পেলাম 2 নম্বরে, যে কর পূর্ববর্তী নগদ প্রভাব 20,000 থেকে 14,000 বাদ দিব, তাহলে বাদ দিলে আমরা কি পাচ্ছি? এই যে 20,000, 14,000 বাদ দিলে 6,000, ঠিক 21,000 থেকে 14,000 বাদ দিলে বের হয় কত? 7,000, এতে 2 নম্বর বছরে। তৃতীয় বছরে 26,000 থেকে 14,000 বাদ দিলে বলে 12,000, চতুর্থ বছরে 30,000 থেকে 14,000 বাদ দিলে হয় কত? 16,000, পঞ্চম বছর 21,000 থেকে 14,000 বাদ দিলে বাইরে কত? 7,000 টাকা। এটা হলো কি? কর পূর্ব মুনাফা। এইভাবে নির্ণয় করতে হবে, প্রথমে কর পূর্ববর্তী নগদ প্রভাব বসাবো আমরা প্রশ্ন থেকে দেখে দেখি, দেন অবচয়টা নিচে সরলরৈখিক, আর ম্যাক্সিমাম অঙ্কে আপনার সরলরৈখিক পদ্ধতিতে হয়ে থাকে মূলধন বাজেটিংয়ের। তো সুতরাং এই যে এখানে অবচয় বাদ দেওয়ার পরে, অর্থাৎ কর পূর্ববর্তী নগদ প্রভাব থেকে অবচয় বাদ দেওয়ার পরে পেলাম কি? কর পূর্ব মুনাফা। এটা 4 নম্বর কলাম 2 - 3, অর্থাৎ 2 নম্বর কলাম 20,000 থেকে 14,000 বাদ, 21,000 থেকে 14,000 বাদ, 26,000 থেকে 14,000 বাদ, 30,000 থেকে 14,000 বাদ, পঞ্চম বছর 21,000 থেকে 14,000 বাদ, এরকম বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে কর পূর্ব মুনাফা। এবার আপনার 5 নম্বর যে কলাম, 4 নম্বর কলাম, এই যে 4 নম্বর কর পূর্ব মুনাফা, 5 নম্বরে হচ্ছে শুধু কর, কর হার এবং কর, 5 নম্বর কলামে কি? কর 40% এট দ্য রেট মানে হচ্ছে আপনার সবগুলাই প্রতি বছরের মুনাফার জন্য 40% এট দ্য রেট, মানে প্রতি বছরে। এখন আপনার এই যে এই জায়গায় আছে বছর, কর পূর্ববর্তী নগদ প্রবাহ, অবচয়, এগুলো বাদ দেওয়ার পরে পাইলাম কি? কর পূর্ব মুনাফা। এই কর পূর্ব মুনাফার উপরে কর পার্সেন্ট দিলে করের রেটটা বেরিয়ে আসবে, অর্থাৎ 4 নম্বর গুণন 4 নম্বর কলাম, ওই যে উপরে লেখা আছে 5 = 4 × কর হার, অর্থাৎ 4 নম্বর কলামের সাথে কর হারটা গুণ হবে। কর হার মানে কত? 40%, তাহলে 6,000 × 40% একটু খেয়াল করেন, 4 নম্বর কলামে 5 নম্বর কলামে 6,000 × 40% 4,600 টাকা, 7 এর উপর 40% 4,728 টাকা, যেমন 12,000 × 4,248 কত? 48,000 টাকা। হ্যাঁ, তারপরে কি? 4,16 কত? 48, 64, 4,16 কত? 64, 4,12, 48, 4,16, 64, ক্লিয়ার? তাহলে এই যে 40% যদি ধরেন 16,000 উপরে 6,400 টাকা আসবে। আবার এই যে 5 নম্বর বছরে যে 7,000 টাকা আছে, অর্থাৎ 4 নম্বর কলামে 5 বছরে, এই 7,000-এর বরাবর দেখেন 2800, 7,000 উপর 40% দিলে আসবে কত? 2800, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কর, এটা 5 নম্বরে কি? 4 × কর হার, 4 মানে কি? 4 নম্বর কলাম, অর্থাৎ 6,000, 7,000, 12,000 আছে এই জায়গায়, 6,000, 7,000, 12,000, 16,000, 7,000 এগুলোর সাথে 40% গুণ করলে বেরোবে 2400, 2800, 2800, 6,400, 2800, ক্লিয়ার? এবার এখন এই যে একটা তিনটা জিনিস এখানে দেখেন 4 নম্বর কলামে, অর্থাৎ 4 নম্বর কলামে দেখেন 6,000 টাকা আছে, 4 নম্বর কলামে 6,000 টাকা, এই 6,000 থেকে 2400 কর বাদ যাবে, বাদ গেলে কর পরবর্তী, এতক্ষণ ছিল কর পূর্ব মুনাফা 6,000 টাকা,
ওখান থেকে কর বাদ দিলাম 6 থেকে কত 2400 টাকা বেরিয়ে কত 3600 টাকা। বুঝতে পেরেছেন? এই যে 6000 থেকে 2400 বাদ, 4 নম্বর কলামে যে 6000 টাকা আছে প্রথম বছর, 5 নম্বর কলামে আছে 2400, 6 থেকে 2400 বাদ থাকবে কত 3600। অর্থাৎ 6000 থেকে 2400 বাদ দিলে কর পর্ব মুনাফা অর্থাৎ দ্বিতীয় বছরে, এই যে এখানে দ্বিতীয় বছরে অর্থাৎ দ্বিতীয় বছরে ছিল কত, কর পুরো মুনাফা 7000, কর আসছে 8200, বাদ দিলে বাইরে কত 4200। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কর পুরো মুনাফা 12000, 3 নম্বর বছরে 12 থেকে বাদ যাবে কি 4800 টাকা, বাদ যাবে কি বাদ যাবে কি 12 থেকে 4800 টাকা, এই 12 থেকে 4800 বাদ দিলে 72 7200 টাকা। এবার 16000 টাকা আছে, এটা হচ্ছে পরের বছরে 16 থেকে 400 টাকা বিয়োগ দিলে কত 9600 টাকা থাকে। হ্যাঁ, এবং এই আবার 7000 থেকে 2800 টাকা বিয়োগ হবে, আর 4 নম্বর কলাম থেকে কলামের সাথে গুণ হয়েছিল 2800, তখন এই 40% করে 2800 টাকা বেরোইছে। তাহলে এই 7000 থেকে কর পূর্ব 2800 বাদ দিলে কর পূর্ববর্তী মুনাফা কত 42000। এই যে এইভাবে চলতে থাকবে, 5 নম্বরে শুধু কর হার বের, করের রেট বের করবেন। এখন করের পরে কী করতে হবে, আপনার এই যে কর পূর্ববর্তী মুনাফা পাবো 6 নম্বর কলামে 4 থেকে 5 নম্বর কলাম বিয়োগ 6000 থেকে 2400 বাদ 36, 7000 থেকে 2800 বাদ 4200, 12000 থেকে 4800 বাদ 7200, 16000 থেকে 6400 বাদ 6400 বাদ 9600 বেরোবে, 7000 থেকে 2800 বাদ 4200 বেরোবে। এটা হচ্ছে কর পূর্ববর্তী নিট, কর পরবর্তী নিট মুনাফা, কর পরবর্তী নিট মুনাফা। এটা কীভাবে পাইলাম, 6 নম্বর কলাম অর্থাৎ 4 নম্বর কলাম থেকে 5 নম্বর কলাম বিয়োগ দিলে আমরা পেলাম 6 নম্বর কলাম। কর পূর্ব মুনাফা থেকে কর বাদ দিছি, তাহলে বাইরে বাইরে কর পরবর্তী, প্রথম ছিল কি কর পূর্ববর্তী নগদ প্রবাহ, অবশ্যই বাদ দেওয়ার পরে কর পূর্ব মুনাফা বেরিয়েছে, কর পূর্ব মুনাফা থেকে কর বাদ দিয়েছি, কর পরবর্তী নিট মুনাফা বেরিয়েছে। এই কর পরবর্তী নিট মুনাফার সাথে আবার 3 নম্বরে কী আছে, অবচয় আছে না, 3 নম্বর কলামে এই যে অবচয় লেখা আছে না, এই অবচয় এই 14000 যোগ হবে প্রত্যেকটা কলামের সাথে সাথে, কত 36000 থেকে 14000 যোগ করলে 17600, এই 14000 টাকা অবচয় 14000 যোগ হবে কার সাথে, এখন আমি আবার বলতেছি একটু খেয়াল করেন, এই যে কর পূর্ববর্তী যে নিট মুনাফা আছে এর সাথে আপনার অবচয় যোগ হবে, অর্থাৎ ওই যে দেখেন 2 নম্বর কলাম 6 7 নম্বর কলাম 6+3, 3 নম্বর কলামে ছিল অবচয় আর 6 ছিল কি কর পরবর্তী নিট মুনাফা, এই নিট মুনাফার সাথে কি করতে হবে, আবার নিট মুনাফার সাথে আপনার অবচয় যোগ করলাম, এই যে 14600, 6 নম্বর কলামে দেখেন প্রথমে কর পরবর্তী নিট মুনাফা, এই যে 6 নম্বর কলামে এই 36 সাথে যোগ হবে কত 14000, যোগ হলে বের, অর্থাৎ অবচয় যোগ হবে, ওই যে দেখেন 6+3, অর্থাৎ 6 নম্বরে আছে কি কর পরবর্তী মুনাফা, আর আপনার এই জায়গায় অবচয় আছে কত 14000 প্রত্যেক বছর, এই জন্য এই 14000 যোগ করবেন, লিখছি 6+3, অর্থাৎ আপনার এই যে 6 নম্বর যে কলাম আছে সে সাথে যোগ হবে অবচয়ের যে টাকা, বুঝেন নাই? তাহলে এইভাবে 14000 টাকা যোগ করে করে নগদ আন্তঃপ্রবাহ বের করতে, 4200-র সাথে 14000 যোগ করলে 18200 বেরোবে, 7200 পরের রোতে 200-এর সাথে 14000 যোগ করলে 2100 কত 21200 টাকা হবে, আবার 9600-এর সাথে যোগ করলে 14000 সামথিং 23000 কত আসবে 600। ওকে, তাহলে এই যেভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে, কি কর পূর্ববর্তী নিট মুনাফার সাথে যদি আমরা অবচয় যোগ করে দিই 3600-এর সাথে কত, ৩৬০০-এর সাথে ১৪০০ যোগ করলে 17600 বাইরে, এইভাবে প্রত্যেকটা করতে হবে, অর্থাৎ প্রতি 7 নম্বর কলামে এসে 6+3, বুঝছেন? এটা খুব সহজ নিয়ম এবং সহজ পদ্ধতি। এই যে আন্তঃপ্রবাহের একটা ছক, এই ছকটা করলে অনেক সময় এটা গ নম্বরে দেয়, এটা আন্তঃপ্রবাহ করার জন্য, এটা করলে কি হয়ে যায়, হ্যাঁ, অঙ্ক সহজে আপনার করতে পারবেন, কারণ নগদ আন্তঃপ্রবাহ ছাড়া ক্যাপিটাল বাজেটিং মূলধন বাজেটিংয়ের কোনো অঙ্ক করা যায় না। তাহলে সুতরাং আপনার নগদ আন্তঃপ্রবাহ অনেক সময় বইয়ের মধ্যে সরাসরি দেওয়া থাকে, আবার অনেক সময় এই যে কর পূর্ব মুনাফা 4 নম্বর কলামের টাকাটা দেওয়া থাকে, তখন আর অবচয় বাদ দিতে হবে না, তখন কর মুনাফার সাথে শুরু করবেন, 40% কর বাদ দিবেন, কর পরবর্তী নিট মুনাফা আসবে, কর পরবর্তী নিট মুনাফার সাথে 14000 যোগ করবেন অবচয়, তখন যোগ করে কি নগদ আন্তঃপ্রবাহ কী করতে হবে, নগদ আন্তঃপ্রবাহ
বের হয়ে যাবে আর কি, বুঝতে পেরেছেন? এখন যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, এই হইল ছক। এটা ছাড়া আপনারা অনেক সময় আপনার কর পরবর্তী নিট মুনাফা ছয় নাম্বার কলামে টাকাটা দেওয়া থাকে, তখন কি করবেন? বছর কর পরবর্তী নিট মুনাফা যোগ হবে কি? কি বলছিলাম?